বিশ্ব বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন, বোরিং খবরগুলো মজাদার গল্পের ছলে দেখুন। এমন খেলা খুব কমই আছে যেখানে ১৬ বছর বয়সী কেউ পাঁচবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়েছে। ১৯৯২ সালে স্পেনের বার্সিলোনায় অনুষ্ঠিত সামার অলিম্পিক্সে একবার এমনটা হয়েছিল, যখন ১৪ বছর এবং ৬ দিনের কিয়োকো ইভাসাকি ২০০ মিটারের ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতে গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন। মহিলাদের টেনিসে ১৫ বছর বয়সী জেনিফার ক্যাপ্রিয়াটি ১৯৯১ এর ইউএস ওপেন সেমিফাইনালসে ৯বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মনিকা সেলেসকে প্রায় হারিয়ে দিয়েছিলেন। কিন্তু এমন এক খেলা যাতে এই রকম কিছু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তা হল দাবা। রমেশবাবু প্রজ্ঞানন্দা, প্রজ্ঞা এবং তার দিদি বৈশালী বাড়িতে একটা ফ্রেন্ডলি দাবার ম্যাচ খেলছিলেন। ঘোড়া তো গেল, এখনই চেকমেট হলো বলে। দিদি এটা ট্র্যাপ, তোমার রানী গেল। আসলে প্রজ্ঞা তার পরিবারের চেস এক্সপার্ট নয়, তার দিদি বৈশালী প্রতিযোগিতার জন্য ট্রেনিং নিচ্ছিল। প্রজ্ঞা তো ঘন্টার পর ঘন্টা টিভি দেখত। তার মা বাবা বড় চিন্তায় পড়েন, এক মেয়ের চেসের খরচ জোগাতেই তারা হিমশিম খাচ্ছিলেন। তাই তারা, ওর টিভি দেখা নেশা ছাড়ানোর ভালো উপায় হলো ওকেও সিরিয়াসলি দাবা খেলার অভ্যেস করানো। হ্যাঁ হ্যাঁ, আর ও পারবেও। তার মধ্যে এতটাই প্রতিভা ছিল যে সে ২০১৩ সালে আন্ডার-৮ ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতে যান আর এর ফলে মাত্র ৭ বছর বয়সেই এফআইডিই মাস্টারের খেতাব জয় করেন। ৩ বছর পর মাত্র ১০ বছর ১০ মাস এবং ১৯ দিন বয়সে তিনি বিশ্বের ইতিহাসের সর্বকনিষ্ঠ মাস্টার হন এবং মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার খেতাব জয় করার পর উনি বিশ্বের সেকেন্ড র্যাঙ্কের আমেরিকান গ্র্যান্ড মাস্টার ওয়েসলে সোয়ের সাথে টান টান উত্তেজনায় ভরা সেমিফাইনাল খেলেন। আমি জিতেছি বটে, কিন্তু আমার কথা মনে রাখবেন, প্রজ্ঞা একজন জিনিয়াস। আমি একটা দারুণ চান্স মিস করলাম। প্রজ্ঞা মাত্র ১৬ বছর বয়সে ওয়েসলের এই ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে, সর্বকনিষ্ঠ প্লেয়ার যিনি এমন করতে পেরেছিলেন। হঠাৎ করেই ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টারদের সংখ্যা বাড়তে থাকে। গুকেশ ডোমারাজু ১২ বছর ৭ মাস ১৭ দিন, এখন ১৬। পরিমার্জন নেগি ১৩ বছর ৪ মাস ২২ দিন, এখন ২৯। রনাত সাদবানি ১৩ বছর ৯ মাস ২৮ দিন, এখন ১৬। এমন এক খেলা যাতে গত কিছু দশক ধরে একা বিশ্বনাথন আনন্দ প্রতিনিধিত্ব করছিলেন, এখন ভারতের গভীরে তার শিকড় গেড়েছেন এবং এই বছর জুলাই অগস্ট মাসে চেন্নাইতে ৪৪তম চেস অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে চলেছে, যা এই প্রথম ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ টুর্নামেন্ট হবে চেন্নাইতে, যা দাবার মক্কা নামে পরিচিত। তারা টুর্নামেন্ট নিয়ে এতটাই উত্তেজিত যে তারা পুরো শহরটাকে স্কোয়ারে পেন্ট করছে, এমনকি বিখ্যাত নেপিয়ার ব্রিজও। ১৮৭টি আলাদা আলাদা দেশের মোট ২০০০ প্রতিযোগী এতে অংশ নেবেন এবং ৪টি দলে ভাগ হয়ে যাবে এবং ১টি রিজার্ভে থাকবে এবং ১১টি রাউন্ডে একে অন্যের সাথে খেলবে। যদি কোনো টিম একটা ম্যাচ হেরে যায় তাহলে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে না, বরং তারা ডিমোট হবে এবং তাদের র্যাঙ্ক নিচে নেমে যাবে এবং অপেক্ষাকৃত নিচু র্যাঙ্কের টিমের সাথে খেলবে, যারা হয়তো অন্য কোনো দলের সাথে খেলে জিতে র্যাঙ্কিংয়ে উপরে উঠে আসে। এইভাবেই চলতে থাকবে, যা সুইস টুর্নামেন্ট সিস্টেম নামে পরিচিত। বিদিত গুজরাতি, যিনি ২০২০ সালের ভার্চুয়ালি অনুষ্ঠিত চেস অলিম্পিয়াডে সোনা জিতেছিলেন, এইবার টিমে অংশ হবেন এবং পুরুষদের বিভাগে ভারতকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় স্থানাধিকারিণী কোনেরু হাম্পি মহিলা দলের নেতৃত্বে থাকবেন। ফরম্যাট হবে ৫-২, অর্থাৎ গেম শেষ করার জন্য ৫ মিনিট সময় পাওয়া যাবে আর প্রতি মুভের জন্য ২ সেকেন্ড। প্রজ্ঞা এবং বৈশালী দুজনেই এই বছর চেস অলিম্পিয়াডে ওপেন ক্যাটেগরি টিম ইভেন্টে ডেবিউ করবেন। এই ভাই বোনকে প্রশিক্ষণ দিয়েছিলেন দুই গ্র্যান্ডমাস্টার, আর বি রমেশ এবং তার স্ত্রী আরথি রামাস্বামী, যারা ২০০৮ সালে চেস গুরুকুল স্থাপন করেছিলেন। এক সময় যা দুই ভাই বোনের মধ্যে মজার খেলা ছিল, এখন তাই গুরুতর খেলা হয়ে উঠেছে। দুজনের কেউই অন্যজনকে একটাও চান্স দিতে নারাজ। একবার তার আইডল ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, রমেশ আমি প্রজ্ঞের সাথে দেখা করতে চাই, ও কি আমার আরেপুরমের বাড়িতে আসবে? প্রজ্ঞা এতটাই এক্সাইটেড ছিল যে সে আনন্দকে কি কি প্রশ্ন করবে তা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে থাকে। আনন্দ স্যার এটা কিভাবে, আনন্দ স্যার ওটা কিভাবে। কিন্তু ঘটনাচক্রে আনন্দের সাথে দেখা হওয়ার পর সে সব ভুলে যায়, কারণ তারা দাবা খেলতে বসেন। আনন্দ তাকে কয়েকটা স্ট্র্যাটেজি শেয়ার করেন এবং তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাকে একটা লাইফ লেসন দেন। হতাশাকে হালকাভাবে নাও এবং খেলাকে খুব সিরিয়াসলি নেবে না।
প্রাগের যে ব্যাপারটা আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করেছে সেটা হলো ও শুধু একজন স্ট্রং প্লেয়ারই নয়, বরং ইমাজিনেটিভ মিডল গেমের সাথে সাথে ও এন্ড গেমও ধৈর্য ধরে খেলে। যদিও তার মতে প্রজ্ঞা গুড রেজাল্টসের থেকে এখন এক বছর দূরে আছে, অন্যদিকে নিহাল সারিন সামান্য পিছিয়ে এবং রনক সাধবানি আরও এক বছর পিছিয়ে। নিজে ১৩ র্যাঙ্কে থাকলেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এইবার অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন না। আমি আজকাল খুব কম ইভেন্টই খেলি, আর তাছাড়াও এখন ইয়াং জেনারেশনের খেলা উচিত। আর তাই ৬বারের বিশ্ব চ্যাম্পিয়ন সোভিয়েত ইসরায়েলি গ্র্যান্ডমাস্টার বোরিস গেলফ্যান্ডের সাথে ভারতের অলিম্পিয়াড টিমকে মেন্টারিং করবেন। আনন্দ এবং গেলফ্যান্ড দুটো ১০ দিনের ক্যাম্প করান, যেখানে গেলফ্যান্ড মিডল আর এন্ড গেম স্কিলের ফোকাস করেছিলেন আর আনন্দ সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের উপর ফোকাস করেছিলেন। তার লক্ষ্য হল কিছু প্লেয়ারকে ২৭০০ ইয়েলো রেটিংয়ে আনা, যার ফলে টপ চেস প্লেয়িং দেশগুলির মধ্যে ভারতের স্থান নিশ্চিত হবে। আনন্দ ছাড়া মাত্র ৩ জন ভারতীয় এই রেটিং অ্যাচিভ করেছেন। পেন্টালা হরিকৃষ্ণা ওয়ার্ল্ড র্যাঙ্ক ২৫, শশিকিরণ যিনি এই অলিম্পিয়াডের রিজার্ভ প্লেয়ার, এবং বিদিত গুজরাতি বিশ্বের ২৮তম। তবে এই শিরোপ্রাপ্য ১৯৮৮ সালের ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার আনন্দের, যিনি এক হাতে ভারতের ম্যাপের দাবাকে বসান। এমন এক দেশে যেখানে আজ থেকে ১৫ বছর আগে ষষ্ঠ শতকে গুপ্তা এম্পায়ারের যুগে এই খেলার উদ্ভব হয়েছিল, যেখানে ৪ জনের এই খেলার নাম ছিল চতুরঙ্গ। বণিকরা যারা মাসের পর মাস সমুদ্র যাত্রা করত, তারাই সম্ভবত পারস্য দেশে এই খেলা নিয়ে এসেছিল, যারা এই খেলাকে শতরঞ্জ বলে শুরু করে। ফার্সিরা মুঘলদের মাধ্যমে ভারতে এই খেলা ফিরিয়ে আনে, যারা এই খেলায় প্রচণ্ড মত্ত ছিল, ঠিক যেমন সত্যজিৎ রায়ের সিনেমা শতরঞ্জকে খিলাড়িতে দেখানো হয়েছিল। ততক্ষণে ইউরোপ এবং রাশিয়ায় গেম অনেকটা পরিবর্তিত হয়েছে, কুইন এবং বিশপের জন্য নতুন মুভের সাথে মডার্ন টু প্লেয়ার খেলার জন্ম দেয়। আনন্দের অনেক আগে ৯ বছর বয়সী সুলতান খান নবাব স্যার উমর হায়াত খানের ভৃত্য হিসেবে লন্ডনে এসে পৌঁছায়। বাবার কাছে চতুরঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত সুলতান দাবার নতুন ভার্সনও শিখে ফেলেন আর মাত্র ৫ বছরের ক্যারিয়ারে ৩বার ব্রিটিশ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, কিন্তু তার জয়ের জন্য তিনি কখনো কোনো টাইটেল পাননি। আর এখন আরও একবার ভারতকে দাবার পাওয়ার হাউস মনে করা হচ্ছে এই মুহূর্তে ৭৩ জন গ্র্যান্ডমাস্টার সহ বিশ্বে ভারতের র্যাঙ্ক ৩, ঠিক রাশিয়া এবং ইউএসএর পরেই। এই মডার্ন গেমটিতে কোনো ইকুইপমেন্টের প্রয়োজন না হলেও একজন টপ প্লেয়ার হওয়ার জন্য এই গেম বেশ বিলাসবহুল। ভারতীয় গ্র্যান্ডমাস্টাররা বিদেশে বিদেশি কোচদের ১ ঘন্টার জন্য ৫,০০০ টাকা ৬০ ইউরো প্রদান করেন। এমনকি বিদিত গুজরাতির জন্যও এটা খুব ব্যয়বহুল, প্রাইজ মানি থেকে তার ক্যারিয়ার আর্নিং হল মাত্র ২৮,০০০ ডলার। ভারতে ১ ঘন্টার কোচিংয়ের খরচ ৩,০০০ টাকা, আর অভিভাবকরা জানান যে সিরিয়াস কোচিংয়ের জন্য বার্ষিক ২৫ লক্ষ টাকা খরচ হয়। স্পন্সর পাওয়া কঠিন, কারণ চেস খেলা দেখতে অতটা ভালো না আর একজন সাধারণ ফ্যানের ক্ষেত্রে অনেক বেশি জটিল। একটা ইনডোর গেম হয়েও কোভিডের সময় এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, আর বিশেষ করে নেটফ্লিক্সের শো দ্য কুইন্স গ্যাম্বিটের পর। ভারত যদি জিততে পারে তাহলে হয়তো এটি আরও জনপ্রিয় হবে। সেরা দল রাশিয়া আর চীন অংশগ্রহণ করেনি, আর আয়োজক হওয়ায় প্রত্যেক ইভেন্টের জন্য দুটি দলে মহিলা খেলোয়াড়রা প্রবেশের অনুমতি পেয়েছে, যা প্রস্তাবিত ৬ টিমের আইপিএলের মতো চেস লীগকে সফলতা দেবে আর স্পন্সর জোগাড় করতে সাহায্য করবে। আর স্কুলগুলিতে চেস বাধ্যতামূলক করা, যেমন দুটি রাজ্যে ইতিমধ্যেই হয়েছে, গুজরাত আর তামিলনাড়ু। আপনাদের কি মতামত আমাদের জানান। ভারতীয়দের কোডিংয়ের ক্ষমতা থেকে কি মনে হয়, চেসের মতো গেমের প্রতি আমাদের কি ন্যাচারাল এফিনিটি রয়েছে? তবে সিদ্ধান্তে পৌঁছানোর আগে এটা শুনুন, হাঙ্গেরির ৩ পলগার বোন যারা তাদের বাবা ল্যাজলো পলগারের একটা এডুকেশনাল এক্সপেরিমেন্টের অংশ ছিলেন। জিনিয়াসরা তৈরি হয়, জন্মায় না। আর এটা প্রমাণ করার জন্য তিনি আর তার স্ত্রী ৩জন সন্তানের জন্ম দেন, আর তাদের সকলেই মেয়ে, যাদের তারা হোম স্কুলিং করেন আর খুব কম বয়সেই চেস খেলা, হাই লেভেল ম্যাথ আর বিভিন্ন ভাষা শেখান। আর তারপর শুধু চেসে ফোকাস করে তিনি ৩জনকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানান। তাদের মধ্যে সবথেকে ছোট জুডিত পলগার তৎকালীন সময়ের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হন এবং সবথেকে ভালো মহিলা চেস প্লেয়ার হিসেবে বিবেচিত হন। বড় বোন সুজানও গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন, আর একসাথে এই বোনেরা বিশ্বের ১ আর ২ র্যাঙ্কে থাকতেন। অন্যদিকে সোফিয়া ইন্টারন্যাশনাল মাস্টার্স লেভেলে পৌঁছন। দারুণ গল্প, তাই না? এখন আপনারা আপনাদের উত্তরটা দিন। বিজবোধ কবিতা, দাবার জগতে আপনাদের সবাইকে স্বাগতম। চেন্নাই শহর তার নির্বাচিত ঠিকানা। কার শেষ রাজা থাকবে দাঁড়ানো চেস অলিম্পিয়াডে,
এই দেখার সবার চরম উত্তেজনা। আমাদের ভিডিও কন্টেন্টের সোর্সেস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন।